তুরস্কের আদানা শহরের একটি বহুতল আবাসিক ভবন ছিল ঠিক এখানেই বাস করতেন শতাধিক বাসিন্দা সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখন কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে ভবনটি কয়েক ঘন্টা আগেও এই ভবন ও এর আশপাশের আরও কয়েকটি ভবনে আটকা ছিলেন অসংখ্য মানুষ জরুরি সেবা কর্মীদের তৎপরতায় ভবনের ভেতর থেকে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয় তাদের কেউ কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে যোগ দিয়েছেন ধ্বংসস্তূপ সরানোর কাজে ভবনের নিচে চাপা পড়া স্বজনদের জীবিত উদ্ধারের অনিশ্চিত আশা নিয়ে কাজ করে যাচ্ছেন তারা আমার নাতির বয়স ১৮ মাস দয়া করে তাদের সহায়তা করুন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না আজ সকাল থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছি না তারা ১২ তলায় থাকতো ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আরেক শহর কাহরামানমারাসে ঘরবাড়ি হারিয়ে অনেকেই বাস করছেন খোলা আকাশের নিচে তীব্র শীতে মাঠে আগুন জ্বালিয়ে অপেক্ষায় আছেন সরকার কিংবা অন্য কোনো সংস্থার পাঠানো সহায়তার জন্য অনেকেরই সোমবার সকাল থেকে জোটেনি কোনো খাবার দেখা দিয়েছে শিশু ও বয়স্কদের ওষুধ সংকট সেই সঙ্গে আছে বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার ফরহাদ চৌধুরী সময় সংবাদ।